আজ আমরা আলোচনা করবো দ্বিতীয় শ্রেণীর ইংরাজির দ্বিতীয় পর্যায়ক্রমিক উন্নয়নের দু নম্বর স্কুলের প্রশ্নপত্র নিয়ে দেখো প্রথমে আছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি এ কলমের সঙ্গে বি কলাম মেলাতে বলেছে তো প্রথমে আছে দেখো লাইন লায়ন লায়ন থেকে হবে মেন মেন অর্থাৎ কেশর ঠিক আছে ক্যামেল থেকে হবে হাম্প হাম্প মানে হচ্ছে কুচ এলিফ্যান্ট থেকে হবে ট্রাঙ্ক ট্রাঙ্ক মানে হচ্ছে সুর এবং টাইগার থেকে হবে স্টেপস অর্থাৎ ড্রাকাটা দাগ দু নম্বর আছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং ওয়ার্ডস ফ্রম হেলবক্সের সাহায্য নিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে বলেছে তো প্রথমে আছে বার্ডস হ্যাপ কী হবে উইংস হয়ে যাবে পাখিদের ডানা আছে বিয়ে আছে বার্ডস ইট উইথ বেকস অর্থাৎ পাখিরা তার ঠোঁটের সাহায্যে খায় এরপর আছে বার্ডস লিভ ইন নেস্ট পাখিরা বাসাতে বাস করে এরপর উত্তর হবে ডি এর উত্তর শাম বার্ডস ক্যান সিং সুইট সং কিছু পাখি মিষ্টি গান করতে পারে এরপর তিন নম্বর প্রশ্ন আছে ফিল ইন দ্য চার্ট অ্যাপ্রোপ্রিয়েটলি তো ওয়ান আছে এবং মেনি আছে অর্থাৎ এখানে বুক আছে তো বুকের মেনি কী হবে বুকস হয়ে যাবে ঠিক আছে ট্রিস আছে ট্রিসের এক বচন কী হবে ট্রি স্টোনস আছে স্টোনসের এক বচন কী হবে স্টোন হবে টেবিলের বহু বচন কী হবে টেবিলস চার নম্বর প্রশ্ন আছে তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সাম টেডি ভার্স আর কী হবে টাইনি শাম টেরিভিয়াস আর টল শাম আর বিগ অ্যান্ড রাউন্ড সাম টেডি বিয়াস আর স্মল পাঁচ নাম্বার বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস অর দ্যাট এখানেও দিস এবং দ্যাট দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে তো আমরা জানি যে এক বছরের ক্ষেত্রে দিশ হয় এবং বহু বছরের ক্ষেত্রে বা একের বেশি হলে দিস হয় তো এখানে দেখো একটি বল আছে তো এখানে আমরা লিখবো দিস ইজ এ বল বিয়ে হবে তিনটি বল আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা বলবো দিস আর থ্রি বলস এরপর আমরা একটি কাপ দেখতে পাচ্ছি তাই আমরা বলবো এখানে দিস ইজ এ কাপ আর এখানে আমরা চারটি কাপ দেখতে পাচ্ছি তাহলে আমরা বলবো দিস আর ফোর কাপস তো এই ছিল আমাদের দু নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর